আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় মাই গ্যালারির দর্শকবৃন্দ, ভাইও বোনেরা, আমি বর্তমানে কোম্পানিগঞ্জের দোলাই নদী পাড়ি দিয়ে সাদ্দা পাথরে ভ্রমণে এসেছি। আপনারা দেখেন, প্রিয় দর্শকবৃন্দ, ভাইও বোনেরা দেখেন, সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ধরনের ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সমস্ত সাদা পাথর এলাকাকে। আপনারা দেখেন, আমি একটু নর্মাল করে দিই, নর্মাল করে দিয়েছি দর্শকবৃন্দ, আর নর্মাল করে দিলাম। আর এদিকে দেখেন, অনেক মানুষ পানিতে পাথরের উপরে নেমে হাঁটা চলাফেরা করতেছে, বেড়াচিয়ে দেখতেছে, ভ্রমণ করতেছে। দেখেন, এই দেখেন সামনে আমি আবার জুম করতেছি, আমরা যে দোলাই নদী দিয়ে এসেছিলাম সেই দোলাই নদীকে জুম করে দেখে দিয়েছি। এই দেখেন দোলাই নদী, এই দোলাই নদী, আর ওই দোলাই নদীর পাশে দেখেন ওই বাড়ি, আরো সামনে দিকে দেখেন এখানে চকির উপর ছাড়া এখানে লোকসংখ্যা বসবে, বিশ্রাম নিবে, টাকা দিয়ে সিট বুকিং করে অনেকে এখানে বিশ্রাম নেয়, খাওয়া দাওয়া করে তারা এখানে এসে বসে রেস্ট নেয়। দেখেন আমার সামনে দিকে, আরো দেখেন সামনে দেখতে পাচ্ছেন চতুর্দিকে দৃশ্য, এই সাদা পাথর ভ্রমণ স্পট হিসেবে প্রচলিত হয়ে গেছে। লোকসংখ্যা জনগণ এখানে আসে ভ্রমণ করতে এবং দেখার জন্য, ভ্রমণ স্পট পেলে মানুষ ভ্রমণের জন্য এত আগ্রহী যে সামান্য কোথাও একটু দর্শনীয় স্থান পেলে মানুষ যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। সেই ব্যাকুলতা থেকেই মানুষ ভ্রমণ স্পটগুলোতে যায় বা যেখানে সুন্দর লোকেশন থাকে মানুষ সেখানে ভ্রমণ স্পট বানিয়ে দেয়। আর সামনে দেখতে পাচ্ছেন পাথরের উপর পানি আছে, পানি খুব ঠান্ডা এবং আরামদায়ক। দর্শকবৃন্দরা দেখেন, এই দেখেন এখন পানি দেখাচ্ছি। ভিউয়ার্স, ভাই ও বন্ধুরা, আমি এখানকার একজন পর্যটকের সাথে কথা বলবো, আপনারা এই পর্যটকের কথা শুনবেন। সাদা পাথর প্লেস অসাধারণ। আমি অলরেডি 10-11 বার আসছি, আমার বাড়ি সিলেটে, আর আমার ফ্রেন্ড বন্ধু মিললাম, আমরা প্রায় 10-11 বার আসছি, অন্য আসছি, তো জায়গা গুলো খুব ফ্যামিলি লইও আসা, ফ্রেন্ড বন্ধু লইও আসা যায়, খুব একটা বেস্ট জায়গা। আর আমি ওয়েলকাম জানাইমু আমার বাংলাদেশের মানুষে, কারণ আমাদের সিলেটে অনেক জায়গা আছে সুন্দর, তার মধ্যে সাদা পাথর একটা ভালো প্লেস। আর সাদা পাথরের যে তার নিয়ম কানুন সবকিছু আমার কাছে বেস্ট লাগছে, আর এই যাতায়াত সুবিধা খুব ভালো, সিলেট আর কি খুব কম সময়ে আমরা সাদা পাথর মানে আসা যায়, আর তাদের যে পরিবেশগুলো আমাদের খুব ভালো লাগছে, এই জন্য আমি সবরে ওয়েলকাম জানাইমু সাদা পাথর আসার জন্য। সুপ্রিয় ভিউয়ার্স ভাইয়েরা, সাতক থেকে একজন ভাই এসেছেন, শামসুল হক পর্যটক, আপনারা নিশ্চয়ই শুনেছেন তার মুখের ভাষ্য। সুপ্রিয় ভিউয়ার্স ও দর্শকবৃন্দ, এখন আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফিজ।